All eyes on Bangladesh. Student protest. Freedom. Kota Shongskar Andolon. Mukti. Chhatro Janota. Mukto Bangla. Shanti. Save Bangladeshi student. Kota Batil. Shaman Odhikar. Peace. Victory. Bangladeshi student movement. Bichar Chai. We want justice. Equality. Hey. এই সবগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদী সব হ্যাশট্যাগ ও স্লোগান যা নেট দুনিয়ায় সবার কাছেই পরিচিত। জুলাই ছাত্র জনতার আন্দোলনের এই প্রতিবাদী কথাগুলো এবার স্থান করে নিয়েছে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 প্রতিযোগিতায়, আর তা নিয়ে গেছেন দেশের তরুণী মডেল জেসিয়া ইসলাম। দেশের মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে এসে তিনি শুধু সুন্দরীর প্রতিযোগী নন, বরং বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য এক শক্তিশালী কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যখন র‍্যাম্পে হাঁটছিলেন তখন মনে হচ্ছিল কোটি কোটি বাঙালির প্রতিবাদী কণ্ঠ যেন তার অবয়বে, তার পোশাকও প্রতিবাদের সুর উঠছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মঞ্চের মুহূর্ত শেয়ার করে তিনি বলেন, আমরা কখনো ভুলব না। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জেসিয়া। সুইমস্যুট রাউন্ডে অংশ নেওয়ায় কিছুটা সমালোচনার মুখে পড়েন। তিনি সবার উদ্দেশ্যে স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতার একটি অংশ হিসেবেই এই রাউন্ড অনুষ্ঠিত হয়। এটি কোনো মূল্যবোধের ওপর আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং ফিটনেসের প্রতি নিষ্ঠা তুলে ধরার একটি মাধ্যম। তার কাছে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয়। শীর্ষ 70 প্রতিযোগীর মধ্যে জায়গা করলেও জেসিয়া শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে স্থান করে নিতে পারেননি। তবে বাংলাদেশের তরুণদের জন্য তার এই প্রতিবাদী প্রতীক এক গভীর বার্তা রেখে গেছে। অন্যদিকে 25 অক্টোবর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ভারতের র্যাচেল গুপ্তা মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট জিতে ইতিহাস করেছেন। ফিলিপাইনের ক্রিস্টিয়ান জুলিয়ান ও পাইজা প্রথম রানার আপ এবং মিয়ানমারের থাসু নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছেন। অর্পিতা জাহান, আরটিভি।